বর্ষা মৌসুমে নালা খালে সিএনজি অটোরিকশা কিংবা পা পিছলে পড়ে মৃত্যুর মিছিল থামছে না। আতঙ্ক আর মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে নালা আর খালগুলো। সবশেষ গত রোববার হালি শহরে নালায় পড়ে মৃত্যু হয় শিশু ইয়াসিনের। ঘন ঘন প্রাণহানির জন্য স্থানীয়রা অরক্ষিত খাল নালাকেই দায়ী করছেন। নালাগুলো আসলেই অপরিকল্পিত, যা যে কোনো আছে যতটুকু আছে কিন্তু ওগুলা নিষ্কাশন ব্যবস্থা ভালো না। স্লেপ কোনো জায়গায় আছে কোনো জায়গায় নাই এরকম আর কি। তখন বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে পানি চাপ দিয়ে এবং চাপ দেওয়ার পরে এখানে খুব স্রোতের সৃষ্টি হয় এবং এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। এর আগে গত 7 আগস্ট নালায় পড়ে মৃত্যু হয় কলেজ ছাত্রী নিপা পালিতের। 2021 সালের 30 জুন খালে সিএনজি পড়ে দুইজন। একই বছর 25 আগস্ট মুরাদপুরে মৃত্যু হয় সালে আহমদের। 27 সেপ্টেম্বর আগ্রাবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরিন আর 6 ডিসেম্বর মৃত্যু হয় শিশু মোহাম্মদ কামালের। একটু গাইডলাইন দেওয়া যায় বা গার্ডার দেওয়া যায়, স্ল্যাব দেওয়া যায়, ঢেকে দেওয়া যায়, মনে হয় যে তাহলে সে পানি পড়া থেকে বাঁচবে, না হলে এটাতে সচেতনতা এবং গার্ড না দেওয়া ছাড়া। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে চলছে 36টি খাল ও 60 কিলোমিটার নালা খনন ও সংস্কারের পাশাপাশি কালভার্ট ও ব্রিজের নির্মাণ কাজও। এই দায়টা আমরা অস্বীকার করছি না, সচেতনতার দায়ও আমাদের রয়েছে। আমরা অনেকগুলো জায়গায় স্ল্যাব করেছি আর অনেকগুলো আমরা ব্যক্তিগত মানে সম্পদের উপরেই আমরা নালা করেছি, সেই ক্ষেত্রে ওনাদের ইচ্ছে অনিচ্ছাকে আমাদের গুরুত্ব দিতে হবে। গত 4 বছরে বর্ষা মৌসুমে খাল ও নালায় পড়ে মৃত্যু হয় মোট 6 জনের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।